বিএসসি ও মেধা অন্বেষণ পক্ষ থেকে গত 3 বছর যাবৎ বিভিন্ন অনুষ্ঠান করে আসা হচ্ছে। করোনা চলাকালীন লকডাউন পরিস্থিতিতেও অনলাইনে একটি অঙ্কন প্রতিযোগিতা করা হয়েছিল, সেখানে 1,500 প্রতিযোগী অংশগ্রহণ করে আগামী 23 ফেব্রুয়ারি বাণী বিদ্যাপীঠ স্কুলে মোট 25 জনকে পুরস্কৃত করা হবে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সাংবাদিক সম্মেলন করে একথাই জানালেন ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা। বিএসইউ মেধা অন্বেষণের পক্ষ থেকে গত 3 বছর যাবৎ আমরা বিভিন্ন প্রোগ্রাম করে আসছি, এটা আপনারা জানেন, এবং আপনাদের সহযোগিতায় আমরা প্রত্যেক সময়ে পেয়ে যাচ্ছি। তো আমরা করোনা আবহে গত জুন মাসে আমরা অনলাইনে একটা আর্ট কম্পিটিশন করেছিলাম সারা রাজ্যব্যাপী। এখানে 1500-র মতো অংশগ্রহণ করেছিল ড্রয়িং কম্পিটিশনে। 5টি বিভাগে নার্সারি থেকে কলেজ স্তর পর্যন্ত 5টি বিভাগে মোট 26 জনকে পুরস্কৃত করা হবে। আগামী 23 ফেব্রুয়ারি বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আমরা পুরস্কৃত করতে যাচ্ছি। এবং এবার জাতীয় কলা উৎসবে যারা ত্রিপুরার মুখ উজ্জ্বল করেছে, ত্রিপুরার প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে সঙ্গীত নৃত্যে, তাদেরকেও আমরা স্মারক জ্ঞাপন করব। তাছাড়া আমরা করোনা আবহে উদয়পুর এবং সোনামুড়াতে প্রায় 200 সংখ্যালঘু এবং উপজাতি দরিদ্র জনগণের মধ্যে আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছি, এবং রাজ্যের প্রতিটা মহকুমাতে আমরা করোনা সম্পর্কিত প্রচারের জন্য ফ্ল্যাক্সও দিয়েছি আমরা, যাতে মানুষ এটা থেকে জানতে পারে। তো আমাদের 23 ফেব্রুয়ারির অনুষ্ঠানে থাকছেন টিটিডিসির চেয়ারম্যান সন্তোষ সাহা, তাছাড়া টিআরটিসির চেয়ারম্যান অলিক মজুমদার, তাছাড়া টিসিআরডিবির ভাইস চেয়ারম্যান পূর্ণিমা রায়, আর আমাদের যে সংস্থা কলকাতার যিনি সেক্রেটারি গৌতম তালুকদার এবং আদিতি তালুকদার, ওনারা 9 জনের টিম নিয়ে আসছেন। এবং সবচেয়ে সুখবর হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন 2টা টেলিস্কোপ আনা হচ্ছে ত্রিপুরার জন্যে। যদি সরকার জায়গা দেয় তাহলে আমরা আগরতলা এবং উদয়পুরে ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা টেলিস্কোপ 2টা স্থাপন করব, যাতে ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারে। ত্রিপুরা তো টেলিস্কোপ আছে কিন্তু এগুলা উচ্চ ক্ষমতা সম্পন্ন নয়। তো আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে আছেন সিপাহীজলা জেলার কনভেনার আব্দুল হক এবং হিন্দুস্তান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরীক্ষিত দেয়। আমাদের এই প্রোগ্রামের স্পন্সর হিসেবে থাকছে হিন্দুস্তান ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো আমরা আশা করব আপনারা 23 ফেব্রুয়ারি অনুষ্ঠানে যাবেন দুপুর 12টায়, এবং সেই অনুষ্ঠানটা আপনারা কভার করবেন।